সাইকেলে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন সম্পূর্ণ শুক্লা নামের এক যুবক। 23 বছর বয়সে এই যুবকের বাড়ি উত্তরপ্রদেশের লখনউ শহরে। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে এখন তিনি অবস্থান করছেন উত্তর পূর্বের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায়। ভারতে একটি প্রচলিত প্রবাদ রয়েছে, বসুদেব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সকলে আমরা একে অপরের আত্মীয়। এটি শুধু প্রচলিত একটি প্রবাদ নয়, ভারতের বেশিরভাগ মানুষ মনে প্রাণে এই কথা বিশ্বাস করেন। প্রতিটি ভারতবাসীকে এই বিষয়ে আরো সচেতন এবং এই কথাটি যে সত্য তা প্রমাণ করার লক্ষ্যকে সামনে রেখে বাইসাইকেলে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন সম্পূর্ণ শুক্লা নামের এক যুবক। 23 বছর বয়সের এই যুবকের বাড়ি উত্তরপ্রদেশের লখনউ শহরে। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে এখন তিনি অবস্থান করছেন উত্তর পূর্বের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায়। তিনি জানান, 10 আগস্ট 2023 গুজরাট রাজ্যের দ্বারকা শহর থেকে যাত্রা শুরু করেছেন। নগদ অর্থ ছাড়া এবং কোনো সরকারি সহায়তা ছাড়া কি করে সারা দেশে ঘোরা যায় এবং প্রমাণ করা যায় আমরা একে অপরের আত্মীয়, তার জন্য তিনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। আগরতলা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তার এই ভ্রমণের বিষয়ে বলতে গিয়ে জানান, তিনি পেশায় একজন রেডিও জকি, তবে তিনি তার জীবনের 1% প্রকৃতি রক্ষা এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য সমর্পণ করেছেন। তার অংশ হিসেবে তিনি সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। গত 9 মাসে তিনি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর হয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছেছেন। এই যাত্রাপথে তিনি 11,027 কিলোমিটারের বেশি পথ পরিক্রমা করে নিয়েছেন। তিনি ত্রিপুরায় এসে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির, দক্ষিণ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মৈত্রী সেতু পরিদর্শন করেছেন, পাশাপাশি উজ্জয়ন্ত প্রাসাদ, আখাউড়ার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। ত্রিপুরা পরিক্রমা শেষে তিনি উত্তর ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। জুন কো মুঝে যাদ হ্যায় 19 জুন 2023 মে এক মেরে মন মে খেয়াল আয়া কি কিউ না হামারি জো ইয়ে লাইফ হ্যায় পুরি টোটালি বেসড অন এনভায়রনমেন্ট এন্ড হিউম্যানিটি। উইদাউট হিউম্যানিটি এন্ড এনভায়রনমেন্ট ভি কান্ট সারভাইভ ইভেন ফর এ সেকেন্ড। এক ক্ষণ কে লিয়ে ভি হাম জিন্দা নাহি রহ সকতে বিনা প্রকৃতি কে, তো কিউ নাহি হাম আপনে জীবন কা 1% উস প্রকৃতি কো দেখনে মে লাগায়ে, জো হামারে ইতনে সুন্দর সুন্দর কালচার হ্যায়, বায়োডাইভার্সিটি হ্যায়, পাহাড় হ্যায়, নদিয়াঁ হ্যায়, ঝরনে হ্যায়, উনকে বীচ রহ করকে জব হাম কুছ পলো কো বিতাতে হ্যায় তো বাকি মুঝে সমঝ মে আতা। পহলে তো মুঝে কুত্তোঁ সে বহুত ডর লাগতা থা, লেকিন জব মে রাস্তে মে গিয়া তো আজ মুঝে উনসে প্যার হো গিয়া, ক্যোঁকি মেনে উনকে সাথ রহনে কি কোশিশ কি। জো ভি হামারে ওয়াইল্ড লাইফ অ্যানিমালস হ্যায় আপনে দেখা হোগা কি সব লোগ ইনসে বহুত ডরতে হ্যায়, লেকিন মেনে ইতনে সারে ফরেস্ট কো ক্রস কিয়া। ইউ নো আপ জব হাম উদয়পুর জাতে হ্যায় তো 2-3 ফরেস্ট পড়তে হ্যায়, তো উনে জব ক্রস কিয়া ইয়া অলগ অলগ স্টেটস কে ফরেস্ট কো ক্রস করতা হুঁ তো মুঝে বিলকুল ভি ডর নাহি লাগতা হ্যায়, ক্যোঁকি ইনসান অর জানওয়ার দোনো হি এক দুসরে কে সাথ মিল করকে রহতে হ্যায়, পুরি এক ডাইভার্সিটি হ্যায় তো বড়া আচ্ছা লাগতা হ্যায়। তো বিলকুল কহিন ভি ঘবরাইয়েগা নাহি, মজে করতে রহিয়েগা, অর ইয়ে পুরা ইন্ডিয়া জো হ্যায় মারা ঘর হ্যায়। বস লাস্ট আপসে চলতে চলতে ইয়ে কেহনা চাহুঙ্গা, জো মেরা এক্সপিরিয়েন্স হ্যায় কি ইন্ডিয়া ঘুমনে কে লিয়ে জেব মে পয়সে নাহি দিল মে প্যার হোনা চাহিয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।